সেই সোনার বাংলাদেশ বিনিময়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন, কিন্তু সরকারের সাদা দিকে
সেই সূর্য 1996 সালে পেয়েছিল আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা যখন সরকার গঠন করে তখন আবার সেই সূর্য উদিত হয় বাংলার আকাশে এবং 1996 সালে 23 জুন থেকে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দৃঢ়বদ্ধ করে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গত 15 বছরে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হয়েছে, আমাদের নিজেদের টাকা নিজেদের সেতু, স্বপ্নের পথ সেতু, আমাদের মেট্রো রেল, আমাদের উত্তর পার্বণিক প্রকল্প, আমাদের পার্বণী টানেল সহ আমাদের অনেক মেগা মেগা প্রকল্প বাস্তবায়নের পথে, আগে আমাদের ব্রহ্মপুত্র স্যাটেলাইট মহাকাশে আগে যেগুলো আমরা স্বপ্ন দেখতে পারতাম না, আমরা সাহসও পারতাম না স্বপ্ন দেখার, সেই স্বপ্নগুলো আজ বাস্তবায়িত, সেই ধারাবাহিকতায় আমাদের উন্নয়নের পথে আমরা এগিয়ে চলেছি। 7ই মার্চের ভাষণ সম্পর্কে আমি বলতে চাই যে যখন এখনও যখন 7ই মার্চের ভাষণ শুনি প্রতিবারই মনে হয় নতুন করে শুনছি, প্রতিবারই রক্তে এক আন্দোলন সংগঠিত হয়, আমি সংগঠিত হই, নতুনভাবে দেশপ্রেমের চেতনায় সজ্জিত হই এবং নতুনভাবে দেশকে গড়ার জন্য অনুপ্রাণিত হই, বঙ্গবন্ধু সরকারের বাংলাদেশ গড়তে বিনির্মাণে নিজেকে আত্মনির্ভর নতুন নতুন অনুপ্রেরণা পাই এবং এখন আমি আমার জীবনে জীবনে মনে হয় না ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে অন্তর্ভুক্ত করেছে সেই জন্য আমি ইউনেস্কোকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসলে মানে অত্যন্ত বিজয়ী এবং আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে এই 7ই মার্চের ভাষণ আগামী 50 বছর পর আমাদের পরবর্তী অনুরোধ যারা শুনবে তাদেরকে অনুপ্রাণিত করবে, একইভাবে অনুপ্রাণিত করবে, দেশের মধ্যে করবে, কারণ আমি 7ই মার্চের ভাষণ শুনে এখনও অনুপ্রাণিত করি, এখনও উদ্বেলিত করি, এখনও নতুন দেশের বিজ্ঞানে 7ই মার্চ সমরাবিশিষ্টের উপর স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সংস্থাদের সমরাবিশিষ্টে সরকারি ভাবে নিয়োগ প্রাপ্ত নেই।
প্রক্রিয়ায় হলেও পরিশোধন করতে দেওয়া হয়। আমাদের এখানে ওয়ার্ড বয় দেওয়া হয়, আমাদের ওয়ার্ড বয়, আমাদের এখানে আয়া সংকট আছে, সংকট আছে, ওয়ার্ড বয় সংকট আছে, আমার এখানে ডক্টরের সংকট নেই, আমার এখানে ইঞ্জিনিয়ারের সংকট নেই, কিন্তু হাসপাতাল এখানে কি হয় সার্ভিস একটা কি হয়, এখানে চিকিৎসক লাগবে, সিএ একটা ক্লাস লাগবে, কিন্তু লাগবে একই সাথে পরিশোধন করতে লাগবে, ওয়ার্ড বয় লাগবে, আয়া লাগবে, দাবান লাগবে, নাইট গার্ড লাগবে, নিরাপত্তা কর্মী লাগবে, আমার বাবুর্চি লাগবে, কুক লাগবে, মশালচি লাগবে, আমার গার্ডেনার লাগবে, সবই লাগবে। হাসপাতালকে যদি সুন্দরভাবে আপনি পরিচালিত করতে চান, এদের সবারই ভূমিকা আছে, প্রত্যেকে জায়গা থেকে যে সার্ভিস দিতে প্রত্যেকটা সার্ভিস দিতে দেবেন। আমাদের এখান থেকে আরও বেরোবে এবং দেশের বেরোবে এবং ভবন তৈরি করে আমাদের সেন্টার আছে।
আমি শুধু বিনিময় আস্তে আস্তে আমাদের সহযোগিতা উনি গৌরব উপজেলা রাষ্ট্র কংগ্রেসের সেনাধিকার বাড়ি যায় গৌরব উপজেলা রাষ্ট্র কংগ্রেস
দেই বা আমাদের সব টাইটার চাই, যেমন আমরা টাইটার দেই সেই টাইটার অনুযায়ী ওনারা আমাদেরকে সাপ্লাই দেয় বা আমাদের টাইটার পূরণ করার চেষ্টা করে। এইভাবে চার ব্যবসায় করছে বিগত কয়েক বছর ধরে। তো আমাদের চাহিদা যতটুকু ছিল মা টাকায় উঠুরে উঠুরে দেখা।